কৃষির নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেল কৃষি সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধু, আশা করছি সকলে ভালো আছেন। সবসময়ের মতো দোয়া শুভকামনা জানিয়ে আমি আমিনুল হাসান রূপে চ্যানেল কৃষির নিয়মিত আয়োজনের আরও একটি নতুন পর্বে আপনাদের প্রত্যেককে সাদর সম্ভাষণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজ কথা বলছি চট্টগ্রাম বিভাগের সীতাকুণ্ড উপজেলা, সীতাকুণ্ড উপজেলা কৃষি অফিসার জনাব কৃষিবিদ মোহাম্মদ হাবিবুল্লাহ। উনি আমাদের দেশের যে উষ্ণ আবহাওয়ার কারণে বৈশ্বিক তাপমাত্রা বেড়ে আমাদের এখন শহরে ইটের বাড়ি ছাড়া দালান ছাড়া আর কিছু নেই, আমাদের সবুজায়ন দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, তাই আমরা সাধারণত বিভিন্ন জায়গায় ছাদ কৃষি করার জন্য আপনাদেরকে উদ্বুদ্ধ করি। আর সে ছাদ কৃষি শুধু শখের তা না, ছাদ কৃষি কীভাবে বাণিজ্যিকভাবে করা যায় তার জন্যই আমরা আজকের এই প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। চলুন আমরা কৃষিবিদ হাবিবুল্লাহ সাহেবের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো। স্যার, আমরা তো আসছি চট্টগ্রাম শহর থেকে। জি, আপনার ছাদে নাকি অনেক ছাদ কৃষির জন্য অর্নামেন্টাল ট্রি লাগিয়ে আছেন। জি, আর ওই গাছগুলা একটু যদি আমাদেরকে দেখান আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আচ্ছা, চলেন। এই যে সুন্দর, আমরা একেবারে আপনার গেটের সামনে, আপনার রুমের সামনে। আমরা মূলত এখানে আমরা চেষ্টা করেছি, আমাদের ছাত্র ছিল কিছু ইন্টার্নি ছাত্র, তাদেরকে দিয়ে মানি প্লান্টটা, এটা দেশি মানি প্লান্ট যেটা সহজেই হয়, সেটাকে দিয়ে আস্তে আস্তে করে পুরোটা পূরণ করে দিয়ে এটা আমরা চাচ্ছিলাম পতাকা তৈরি করতে, যে মাঝখানে লাল আর সাইডে। সেটার প্রসেস শুরু হয়েছে। এখন তো শীতকাল, জানুয়ারির আজকে 18 তারিখ, তাহলে এই কারণে এই পাতাটা ঝরে পড়ছে, কিছুদিন পরে আবার নতুন করে পাতা হবে, সুন্দর হবে, তখন আমরা আশা করছি এটা সুন্দরভাবে আমরা উপস্থাপন করতে পারবো। হ্যাঁ, এটা হচ্ছে এক ধরনের শতমূল, যেটা অর্নামেন্টাল এবং এটাকে ঘরের ভিতরে রাখা যায়, বারান্দায় রাখা যায়, ইনডোর প্ল্যান্টস। ইনডোর প্ল্যান্টটা অল্প সানলাইটেই ভালো হয় এরকম আর কি। এরকম বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট আমাদের আশেপাশে মাশাআল্লাহ অনেক সুন্দর সুন্দর গাছ রয়েছে। এটাও আরেকটি আপনার, এটা হচ্ছে এক ধরনের রাবার, রাবার প্ল্যান্ট, কিন্তু এটা দেখতে হচ্ছে কালো, কালচে রঙের, যে কারণে এটা সৌন্দর্যটা একটু ভিন্ন রকমের। এটা কি গাছ? এটা এক ধরনের পাম গাছ, সাধারণত সবুজ রঙের হয়, কিন্তু এটার কালার হচ্ছে একটু লালটে রঙের, যে কারণে এটা সৌন্দর্যটা মানে একটু ভিন্ন রকম। তারপরে এরকম ভাবে বিভিন্ন ধরনের মানি প্লান্ট আমাদের এখানে আছে, বারান্দাতে আমরা রেখেছি। এরকম আমরা চেষ্টা করে যাচ্ছি যে সুন্দর করে একটা অফিস কিভাবে সাজানো যায়। এই যে, এই যে দুটা গাছ দেখছি, হ্যাঁ হ্যাঁ, এটা তো ছায়ার ছায়াতে হবে কি? ছায়া, এটা আসলে ছায়ার গাছ না, এটা মূলত রোদের গাছ। হ্যাঁ জি, কিন্তু একে আমরা ছায়ায় রেখেছি, কারণ হচ্ছে এটার গ্রোথটা মাঝে মাঝে থেমে যায়। আচ্ছা, হ্যাঁ, থেমে যায় যখন তখন কিন্তু রাখা যায়। আর একটা জিনিস হচ্ছে, 7 দিন পরে একদিন একটু রোদ দিতে হয়, তা না হলে সুস্থ থাকবে না, অসুস্থ হয়ে যাবে। সেম দুইটাই। অনুরূপভাবে এই এটা হচ্ছে থুজা, এই ওটা ক্রিসমাস ট্রি, এটা থুজা, এই থুজা গাছও 7 দিন পর পর একটু রোদ দিতে হয়। ছাদ কৃষি যেগুলো আমরা করতে চাচ্ছি, আমরা দেখেছি যে চিটাগাংয়ের সবচেয়ে কাছের উপজেলা আমরা সীতাকুণ্ড। জি স্যার, চট্টগ্রামে এটা যেহেতু বাণিজ্যিক নগরী, এখানে অনেক ধনী মানুষের বসবাস, কর্পোরেট অফিস রয়েছে, যা তারা সবাই চায় একটু সবুজের ছোঁয়া। এই সবুজের ছোঁয়াটা কীভাবে দেওয়া যায় সেটার জন্য, সেই ব্যবস্থার জন্য যেটা প্রয়োজন, বেশি পরিমাণে গাছের প্রয়োজন, বিভিন্ন রকমের সৌন্দর্য বর্ধনকারী সেই গাছ তো উৎপাদন করতে হবে। সেই উৎপাদন কীভাবে করা যায় এবং এই উৎপাদন পেশা, এটাকে পেশা হিসাবেও নেওয়া যায়, তো সেটাকে কেন্দ্র করেই মূলত আমরা এই সীতাকুণ্ড উপজেলার যে উপজেলা পরিষদের যে ছাদ বাগান বিল্ডিংয়ে আমরা আমাদের অফিসের উপর তালাতে মূলত চেষ্টা করেছি। এটা একটা প্রশিক্ষণ কেন্দ্র। আচ্ছা, এখানে যুবক যুবতী যারা আছেন, যারা ইয়াং জেনারেশন, তারা যারা গাছকে ভালোবাসেন, তারা ইচ্ছা করলে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা নিজেরা এখান থেকে ইনকাম করতে পারেন, এই ধরনের আইটেম করে। সেটা কিভাবে করা যায় মূলত সেটাই আমাদের এখান থেকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে তাদেরকে। হ্যাঁ হ্যাঁ, সেটা প্রশিক্ষণ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা ছাদে সাধারণত গাছ লাগিয়ে থেকে সৌন্দর্য বন্ধনের জন্য, কিন্তু এখন এই যে আমাদের স্যারের কাছে নিয়ে আসলাম, স্যারের একটি অসাধারণ যেটা উনি আবিষ্কার করেছেন সেটা হচ্ছে, আমরা শুধু সৌন্দর্য বর্ধন করলে হবে না, সাথে আমাদের আর্থিক একটা উপার্জন যদি আসে তাহলে অনেক ভালো। এই জন্য স্যার এখানে
আরম্ভ করে দিয়েছেন বাণিজ্যিক ছাদ কৃষি প্রশিক্ষণ কেন্দ্র। এখান থেকে কীভাবে ইনকাম করা যায় এই ধরনের একটা প্রশিক্ষণ কেন্দ্র স্যার উদ্বোধন করলেন। এখন পর্যন্ত উদ্যোক্তা কেমন উদ্যোক্তা আমাদের সৃষ্টি হয়েছে এবং মানুষের 100 উদ্যোক্তা তৈরি সারা কেমন পেয়েছেন? না মোটামুটি ভালো, তবে যেহেতু গাছপালার সাথে বিষয় আমরা রিটার্ন চাই খুব দ্রুত, এখানে একটু রিটার্নটা অত দ্রুত হবে না, হয়তো আপনার 2-3 মাস পরে আমরা দেখতে পাবো যে হ্যাঁ এটা থেকে বেনিফিট পাওয়া যাচ্ছে। স্যার আমরা একটু এখান থেকে শুরু করি নাকি ওই দিক থেকে? স্যার হলো এখান থেকে দেখা স্যার এই গাছগুলো কি গাছ? যে মূলত আমরা যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে ছাদে যারা চাষাবাদ করেন, যারা ছাদে একটু শখে গাছ লাগান, সেটা সৌন্দর্য বৃদ্ধির সাথে সাথে সেখান থেকে যেন 2 টাকা ইনকাম হয়, তাহলে কি হবে ছাদের যে একটা ইনভেস্টমেন্ট খরচ আছে, ছাদের বাগানে কিন্তু নর্মাল নিচের বাগানে মাটির বাগানের চেয়ে খরচ বেশি, কারণ এখানে আপনার টপ কিনতে হয়, এখানে বালি প্রয়োজন হয়, এখানে কোকো ডাস্টের প্রয়োজন হয়, এখানে প্রচুর পরিমাণ জৈব সারের প্রয়োজন হয়, এখানে পানি দেওয়ার জন্য পানির সিস্টেমের প্রয়োজন হয়, তারপরে এখানে আপনার রোগ বালাই হলে ওষুধ দিতে হয়, তো এই এই বিষয়গুলো কিন্তু তুলনামূলকভাবে নিচের সাধারণ লেভেলের চেয়ে মাটিতে লাগালে জমিতে লাগালে যেরকম খরচ তার থেকে বেশি খরচ হয়। তো এই বেশি খরচটা কীভাবে পোষানো যায়, প্লাস যারা বেকার যুবক আছে তার একটু জায়গা আছে, সেটা ছাদে হোক অথবা নিচে হোক বাড়ির পাশে যেখানে একটু রোদ লাগে অথবা ছায়াযুক্ত জায়গা, সেখানে কীভাবে ইনকাম করা যায় সেটাকে আমরা হাতে কলমে দেখানোর জন্যই মূলত আমরা চেষ্টা করেছি। বিভিন্ন আইটেম এখানে আছে, সেখানে যে কোনো ব্যক্তি যদি একটা আইটেমকে নিয়েও চলে কাজ করে তাহলে সেখান থেকে সে মাসে 10,000, 20,000, 30,000 ইনকাম সহজে করতে পারবে। সেই আইডিয়াগুলো আমরা আমাদের যুবকদেরকে আমরা তরুণদেরকে আমরা শেখাচ্ছি। আমরা এখন পরিচয় করে দিচ্ছি আমাদের যারা উদ্যোক্তা আছেন, যারা আমাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়েছেন অলরেডি, নিয়ে কিছু করার চেষ্টা করছেন, সেই তাদের সাথে আমরা একটু পরিচিত হব এবং তারা যে হাতে কলমে কীভাবে করেছে কিছু কিছু বিষয়ে তারা আলোচনা করবে। এই আমাদের বিভিন্ন ধরনের হয়া, তারপরে লতানো যে গাছগুলো আছে, হয়া বলে এটাকে, থোকা ধরে ফুল ফোটে সুন্দর। আমাদের এই উদ্যোক্তা অলরেডি নিজে ছাদ বাগানে উনি অ্যাডেনিয়াম করছেন, অন্যান্য আইটেম আস্তে আস্তে বাড়বে। আসসালামু আলাইকুম, আমি সালমা, সীতাকুণ্ড উপজেলাতে ছাদের কাছ থেকে প্রশিক্ষণ নিয়ে আমি গাছ নিয়ে কাজ করছি। আমার ছাদে ছাদ বাগান আছে, অ্যাডেনিয়াম নিয়ে কাজ করছি। আপনার এখানে কি সংখ্যক গাছ রয়েছে? আমার হচ্ছে অ্যাডেনিয়াম আছে, কালাঞ্চু আছে, কাটা মুকুট আছে, আস্তে আস্তে আরো বাড়বে আর কি। সংখ্যক তারাও আমি মনে করি যে ঘরে বসে এটা করে সে কিছু টাকা ইনকাম করতে পারবে, তার আর্থিক সহযোগিতা হবে। জি, আমরা তো শুনেছি আপনি মোটামুটি 1 বছর বা তারও অধিক সময় ধরে এই কাজ করছেন, এবং কি অবস্থা আপনাদের বর্তমানে, কি অবস্থা, আপনি বেচা বিক্রি হয়? জি আলহামদুলিল্লাহ, আমি অনলাইনও সেল করি, অফলাইনও সেল করি। আপনার অনলাইনের ফেজটার নাম বলবেন। আমার অনলাইন ফেসবুক হাতের কাজে নিপুণ ছোঁয়া, ওখানে আমি হাতের কাজের আরো কিছু আছে, সবকিছু আমি একটা পেজে হ্যান্ডেল করি, সবকিছু এক পেজে পোস্ট করি আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই যে স্বনির্ভর নারীরা, ওনাদের একজনকে দেখে অন্যজন অনুপ্রাণিত হয়, এই জন্য আমরা সফল নারী যারা আছে সেই নারীদেরকে আপনাদের সামনে তুলে ধরছি। এটা অ্যাডেনিয়াম, আর এই যে ফুল আছে, ফুল থেকে পরাগায়ন হলে তখন আবার ফল হয়, এই সিংহের মতো দেখা যাচ্ছে তাই না? এটা হলো ফল, এটা হচ্ছে ফুল। হ্যাঁ, এখন এখানে অ্যাডেনিয়ামের অনেকগুলো জাত রয়েছে। হ্যাঁ, অ্যাডেনিয়ামের এখানে কয় প্রকারের জাত আছে? 40 ধরনের অ্যাডেনিয়াম আছে। ওই বিশাল। হ্যাঁ, এটা একটা জাত। তারপরে অ্যাডেনিয়াম অ্যারাবিকাম আছে, অ্যাডেনিয়াম ওবেসাম, এগুলো হলো অ্যাডেনিয়াম ওবেসাম টাইপ। আচ্ছা, ফুল। হ্যাঁ, এটা এই যে কলিগুলো দেখতে পাচ্ছেন, এই অ্যাডেনিয়ামের সুবিধা হচ্ছে কি ছাদে কম পানিতে হয়। আচ্ছা আচ্ছা। ছাদের একটা সমস্যা হচ্ছে যে যখন চৈত্র মাস বৈশাখ মাস হয় তখন কিন্তু প্রচুর রোদ থাকে, দিনে 3 বার পানি দিতে হয়, কিন্তু অ্যাডেনিয়ামে আপনার হলো দিনে 1 বার পানি দিলেই তখন চলবে, আবার শীতের দিনে 7 দিন পর 1 দিন পানি দিলেই চলবে। তবে এখানে আরেকটা সুবিধা হচ্ছে অ্যাডেনিয়ামের যে ফুলগুলো হয় পর্যায়ক্রমে ফুটতে থাকে। দেখেন, এই একটি ডালের থোকায় প্রায় 13টি কলি আছে, এটা ফুটবে, এটা প্রায় 3 দিন থাকবে, তারপরে আরেকটি ফুটবে, তারপরে 3 দিন থাকবে, এরকম পর্যায়ক্রমে ফুটতেই থাকে। হ্যাঁ, এবং অধিকাংশ সময়ই এটা ফুল হয়, তবে যদি আমরা পানি বেশি দেই তাহলে ফুলটা কম হয়।
আচ্ছা তাহলে পানি কম দিতে হবে পানি কম দিতে হবে এবং এটা লাগানোর ক্ষেত্রে আমাদের কিছু মিডিয়া নির্দিষ্ট কিছু মিডিয়া আছে স্যার লাগানোর ব্যাপারটা যদি আমরা একটু আমাদের দর্শকদেরকে বলি স্যার আচ্ছা আচ্ছা এই যদি একটা পাত্রে আমরা লাগাই সেই ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে তলায় ফুটা আছে কিনা জি ছিদ্র আছে কিনা এই যে ছিদ্র থাকতে হবে আচ্ছা এবং এই ছিদ্রযুক্ত জায়গার প্রথম দিকে প্রথমে আমরা ইটের টুকরো ব্যবহার করব একটু বালি ব্যবহার করব তারপরে হলো আমরা মিডিয়া দিব এই মিডিয়ার ক্ষেত্রে আমরা যেহেতু এটা পানি কম লাগে এবং শুষ্ক অবস্থা পছন্দ করে তাহলে বালির পরিমাণটা বেশি দিব আচ্ছা তাহলে বালি যদি দুই ভাগ দেই আর এক ভাগ আমরা জৈব সার জৈব সার দিব দিয়ে আমরা যদি লাগাই তাহলে কতদিন পরে লাগাবো স্যার এটা হলো তৈরির পর পরই আমরা দিয়ে দিতে পারবো আরেকটা জিনিস হচ্ছে এই অ্যাডিনিয়ামে বেশি ফুল পাওয়ার জন্য বছরে আমরা একবার এক বছর প্রতি বছরই একে যেখানে লাগানো থাকবে সেখান থেকে উঠাতে হয় উঠিয়ে আবার লাগাতে হয় প্রতিস্থাপন মানে এটাকে বলে রিপটিং পুনরায় আবার লাগাতে হয় এই লাগালে ফুলের পরিমাণটা বেশি হয় এটাকে বলে ক্যালেঞ্চু ক্যালেঞ্চু এবং এটার দেখেন মাথায় একদম থোকা ধরে ফুল হয় এবং এই ফুলটা বেশ অনেক দিন বেশ কিছুদিন স্থায়ী থাকে এবং একের পর এক ফুটতে থাকে এবং এর পাশ দিয়ে অনেক সময় দেখেন এই যে এই এই গাছটিতে সাইড দিয়ে আবার কুশি বের হচ্ছে এখান থেকে আবার থোকা হবে এবং এটা সাধারণত এই শীতের মৌসুমে ফুল হয় এবং থোকায় ধরে একদম লাল টকটকে বিভিন্ন কালারের আছে এটা বিভিন্ন ভ্যারাইটির আছে তবে এটা দেখেন এটার পাতাগুলো পাতাটার আলাদা একটি সৌন্দর্য আছে এটাকে কয় প্রকারের হয় এইটা প্রায় 50-60 রকমের আছে কালারের ভেরিয়েশন আছে পাতা ভেরিয়েশন আছে এগুলোর ক্ষেত্রে প্রোপাগেশন সিস্টেম হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ কেটে আবার বালি এবং জৈব সারের মিডিয়াতে লাগিয়ে দিলে আবার আবার হয়ে যাবে একবার লাগানোর পর কতদিন থাকবে এক একটা গাছ এটা 2-3 বছর সে রাখতে পারবে কোনো অসুবিধা হবে না এটাকে বলে অ্যাডেনিয়াম অ্যারাবিকাম এটা মোটা কতটুকু পর্যন্ত হয় স্যার এটা কত দিনে এটা কিন্তু একদম এই পরিমাণ মোটাও হতে পারে এবং সাইজে ছোট থাকবে এ লম্বা বেশি হবে না কিন্তু আমাদের বনসাইয়ের মতো বনসাইয়ের মতো দেখতে একদম বনসাই কিন্তু এটা বনসাই অনেক সময় লাগে এটা অতি দ্রুত হয় খুব দ্রুত হয় এখানে 20 থেকে চারা করা যায় হ্যাঁ বিভিন্ন রকমের চারা শুধু সাজেস্ট 20টা লাগিয়ে দিলেই এখান থেকে চারা হয়ে যায় এটির লাগানোর পদ্ধতি কি স্যার এখানে আমরা দিয়েছি বালি জি মনে করেন অর্ধেক বালি অর্ধেক জৈব সার আচ্ছা হ্যাঁ আর একটু কোকো ডাস্ট জাস্ট মিডিয়ার ভিতরে লাগিয়ে দিলেই এরকম ছোট ছোট চারা হয়ে যায় আমরা উদ্যোক্তাদেরকে এভাবে শিখাচ্ছি প্রয়োজনে আমরা তাদেরকে এখান থেকে আবার সরবরাহ করি এখানে আরেকটা আইটেম রেখেছি সেটা হলো কাটা মুকুট কাটা মুকুটের অনেক প্রজাতি আছে হ্যাঁ এটা ফুলটা লাল মাঝখানে একটু করে সবুজ এই তো আচ্ছা তারপরে এটা দেখেন এটা হলুদ দেখেন এটা দেখেন একটু গোলাপি ধরনের তারপরে এইটা হচ্ছে একটু ভিন্ন মানে গোলাপি একটু হালকা গোলাপি কালারের বিন্যাস কালারের একই একই জায়গাতে কালারের যে বিন্যাস মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা এটার ক্ষেত্রে আমরা এই যে শীতের মৌসুম এখন এখন যদি শুধু আমরা 2 ইঞ্চি পরিমাণ কেটে জি এতটুক সাইজ করে কেটে আমরা মাটি এবং বালির মিশ্রণে লাগিয়ে দিই তাহলে লাগিয়ে দিলে হয়ে যাবে তবে সতর্কতা আছে সেটা হচ্ছে লাগানোর পরে পানি দেওয়া যাবে না কতদিন 4-5 দিন এখানে যে আমরা চারাগুলো দেখলাম জি জি এগুলো কিন্তু সবই আমাদের উদ্যোক্তাদের হাতের তৈরি করা মাশাআল্লাহ জাস্ট কেটে কেটে লাগিয়েছে আবার হয়েছে আবার সুন্দর করে এই যে ফুল ফুটা শুরু হয়েছে পুরো এটা একটু নি সহজে কিভাবে পেঁয়াজ তৈরি করা যায় আমরা বলেছি যে বিনা টাকায় পেঁয়াজ উৎপাদন সেটা হচ্ছে আমরা যে পেঁয়াজ যখন কাটি জি জি পেঁয়াজের শিকড়ের অংশ অর্থাৎ মুখের দিকে কিছু অংশ কেটে দেই জি সেই কাটা অংশটা যদি আমরা জাস্ট লাগিয়ে দেই তাহলে আপনার হলো আবার এর থেকে সুন্দর সুন্দর চারা তৈরি হবে সেখান থেকে পেঁয়াজ তৈরি হবে দেখেন আমরা একটা তুলছি এখানে দেখতে পাচ্ছেন আমাদের যখন পেঁয়াজটা কেটেছিলাম মুখের অংশ সেই কাটা অংশটা কিন্তু এই পর্যন্ত এটা সেখান থেকে দেখেন একটা পেঁয়াজের ওই মুখ থেকে চারটা হয়েছে কাটা মাশাআল্লাহ চারটা হয়েছে এখন এই চারটাকে যদি আপনি আলাদা করে আবার লাগান জি তাও হবে আবার যদি এরকমই রেখে দেন তাহলে 4টা পেঁয়াজ একসাথে হবে এটা একটি গাছ এটা হচ্ছে যে জিনসিন আমরা যে জিনসিন ও আচ্ছা জিনসিন জিনসিন ঔষধি গাছ ঔষধি গাছ এর শিকড় অনেক উপকারী এবং সেই শিকড়টাকেই হারবাল কাজে ব্যবহার করে জি ঘরের বারান্দা আমাদের ব্যালকনি যেটা থাকে সেখানের মধ্যে এই অর্নামেন্টাল গাছগুলো যদি আমরা লাগিয়ে থাকি যেমন সৌন্দর্য বর্ধন হয় সেভাবে বাণিজ্যিকভাবে আমরা কিছু লাভবান হতে পারি এগুলো কি গাছ স্যার হ্যাঁ এগুলো যে গ্রিন লিফ বলে গ্রিন লিফ দেখেন এটা আবার এই এটা তো সম্পূর্ণ মাটি ছাড়া
মিলিয়ন্স হার্ট বলে, এটা মাটি ছাড়া। হ্যাঁ, এটার যে পাতাগুলো এটা কিন্তু হার্ট শেপ, একদম লাভ শেপ, অত্যন্ত সুন্দর, ভালো। আর এখানে যেহেতু কোনো মাটি নাই, শুধু নারকেলের ছোবড়ো দিয়ে লাগানো, নারকেলের ছোবড়া। স্যার, এখানে পানিটা দেওয়ার, পানির ক্ষেত্রে একটু সকালে একটু বিকালে জাস্ট একটু স্প্রে মেশিন আছে, স্প্রে করে দিলেন হয়ে যাবে। আর এইগুলোকে বলে হয়া, এইটার একটা ভিন্ন রকম একটা ফুল আছে, সৌন্দর্য বেশ সুন্দর, একটা ফুল ফোটে, থোকায় থোকায় ফুল ফোটে। আচ্ছা, এবং এটাও ছায়াযুক্ত জায়গাতে হয়। এটা সাধারণত আমরা এই শীতের পর পরই বেশি দেখতে পাই, অন্যান্য সময়গুলোতেও ফোটে, একের পর এক ফুটতে থাকে। বর্তমানে খুব প্রচলিত ড্রাগন, এই ড্রাগন বস্তা দিয়ে আপনার এই যে ড্রাগন লাগিয়েছে কোনো খুঁটি ছাড়া, এখানে কি হয় স্যার এভাবে? হ্যাঁ হবে, এটা হবে। শুধু খেয়াল রাখতে হবে ড্রাগনের ক্ষেত্রে, জি, যে এখানে আমরা দেখেন আমাদের ছাদের পাশে দেয়াল আছে, দেয়াল আছে, হ্যাঁ, কিছু অংশ যাতে সেফটি দেয়াল, যেটা কেউ উপরে না যায়, তাহলে এই জাস্ট এক পাশে আমরা উঠিয়ে দিয়ে দেয়ালে ছেড়ে দিতে হবে। মানে এই ডালগুলো বাইরে এলোমেলো না করে শুধু ওই পাশে ফেলে দিতে হবে, আর কোনো কাজ নাই। আর একটা খেয়াল রাখতে হবে যেন নিচে কোনো কুশি না হয়। দেখেন এখানে, এখানে আমরা দেখতে পাবো এখানে ফাঁকা জায়গাগুলোতে কিন্তু আমরা যে লাল শাক লাগিয়েছি, লাল শাক লাগিয়েছেন, মরিচ লাগিয়েছেন, যাতে করে জায়গাটা ব্যবহার হয়। আর এখানে দেখেন এই যে নতুন কুশি আসতেছে, জি জি জি, আমি যদি একটু বলি, এই যে আমাদের সিমেন্টের বস্তা পাঁচ টাকা দামের, আর আপনি মাটি দিয়েছেন, জৈব সার দিয়েছেন, বাকিগুলো তো যা যা দেওয়ার এখানে, এখানে তেমন খরচ নেই। এটা এক ধরনের ইনডোর প্ল্যান্ট, এটাকে বলে ব্রোমেলিয়া, ব্রোমেলিয়া, ব্রোমেলিয়া। এটা দেখতে অনেক সময় যে আনারসের টাইপের, কিন্তু আনারসে কাঁটা আছে, এই গাছে এটাতে কাঁটা নেই, ঠিক আছে। আচ্ছা, এবং খুব হ্যান্ডেল করা সহজ, এটা নারিকেলের ছোবড়াতেই লাগাতে হয়। তারপরে এটার যে ফুলটা, জি, এই ফুলটা প্রায় দুই মাস এরকম লাল হয়ে থাকে। আচ্ছা, তাহলে এই ব্রোমেলিয়া যদি একসাথে এর থেকে একটু বড় হয় তবে লাল হয়ে থাকে। তো এরকম প্রত্যেকটাতে যদি লাল হয়ে থাকে তাহলে সাধারণত ছায়াযুক্ত জায়গাতে ফুল ফোটে না, তাহলে ব্রোমেলিয়াটা ফোটে। তাহলে আপনি যদি একদম ঘরের মধ্যে একটা ফুল সহ কোনো গাছ রাখতে চান, তাহলে ব্রোমেলিয়া মনে করেন একটা সৌন্দর্য বর্ধনের জন্য অনেক ভালো, অনেকটা আকর্ষণীয় গাছ। এটা হলো আমরা যে গ্রীষ্মকালীন পেঁয়াজ লাগিয়েছিলাম এই পাশটাতে, দেখেন এই যে পেঁয়াজ হওয়া শুরু হয়েছে। হ্যাঁ হ্যাঁ, এই যে হয়ে গেছে অলরেডি, এখন মোটামুটি ভালো। আমরা একটু ট্রাই করেছি যে হ্যাঁ ছাদে কেমন হয়, না ছাদেও হবে, আশা করছি ভালো হবে। এই যে স্যার ফুলও আসছে পেঁয়াজের, পেঁয়াজের ফুলও চলে আসছে, মাশাআল্লাহ। এটা হলো আপনার তেজপাতা, এটা তেজপাতা, ছাদে তেজপাতা হয় কিনা কেমন হয় সেটা আমরা দেখার চেষ্টা করেছি। আর এটা হচ্ছে দারুচিনি, যে দারুচিনিটা আমরা যে মশলা হিসেবে খাই, এটা ছাল, ছালটা খাই। তাহলে এই গাছটাকে আমরা একটু বড় করব, বড় করে তারপরে আবার দুই বছর পরে আমরা এখান থেকে কেটে দিব। আচ্ছা, কেটে দিয়ে ছালটাকে আলাদা করব, আবার নিচ থেকে আবার ডাল হবে, আবার দুই বছর পরে আবার ওই ডালগুলো কাটব। এইভাবে এই পদ্ধতিতে আমরা, হ্যাঁ স্যার, আমি একটা কথা বলি, অনেক জায়গায় আমরা শুনি যে এই যে গাছ লাগালেন, গাছের নিচে আপনি শাক লাগিয়েছেন, এতে বড় গাছটার কোনো ক্ষতি হচ্ছে ভিটামিনের ক্ষেত্রে? আচ্ছা দেখেন, এখানে আমাদের খেয়াল রাখতে হবে গাছের বয়স এবং গাছের শিকড় রুট সিস্টেমটা কেমন। যেরকম এই গাছ হলো ট্যাপ রুটেড গাছ, মানে শিকড়টা অনেক গভীরে যাবে, গভীরে যাবে। তাহলে এই এই গাছ কিন্তু খাবার উপরের অংশ থেকে খাবার খায় না, কিন্তু এই লাল শাক যেটা, এটা শিকড়, শিকড় কিন্তু বেশি গভীর পর্যন্ত যায়নি, এক ইঞ্চি থেকে দেড় ইঞ্চি পরিমাণ। তাহলে এক দেড় ইঞ্চি পরিমাণ মাটি যেটা আছে সেখানকার খাবার এ খাচ্ছে, আর তার নিচের খাবার সার ব্যবহার করতে পারি, তাহলে দুইজনের জন্য ভালো, উপরের শাকও ভালো থাকবে, নিচে গাছটাও ভালো থাকবে। বিড়াল, বিড়ালের লেজ যেরকম দেখা যায় সেম, এই ধরনের একটা ক্যাকটাস, এটা এক ধরনের ক্যাকটাস,
এটা জাস্ট কেটে কেটে লাগিয়ে দিলেই আবার হয়ে যায়, এই অংশ থেকে। হ্যাঁ হ্যাঁ, ইয়ার অংশ থেকে কেটে কেটে যদি লাগিয়ে দেওয়া যায় তাহলে আরেকটা হয়ে যাবে, হয়ে যাবে। গ্রিন লিফের কথা বললাম, ওখানে আমরা দেখলাম কিছুক্ষণ আগে দেখলাম সেটা কীভাবে তৈরি করতে হয়। জাস্ট আপনি দুটা গিট বা অথবা তিনটা গিট পরিমাণ কেটে তিন চারটা একসাথে করে আমরা নারিকেলের ছোবড়ায়, নারিকেলের ছোবড়ায় আগে পেঁচিয়ে দিই। এই যে নারিকেলের ছোবড়ায় পেঁচিয়ে দেওয়া ছিল সেখান থেকে শিকড় আসছে, তারপরে সেটাকে আমরা আবার আরেকটু নারিকেলের ছোবড়ে টবে দিয়ে দিয়েছি। আচ্ছা, এই যে ট্রে, এই ট্রেতে আমরা কি করেছি, ছোট ছোট করে আমরা এটা হচ্ছে থাউজেন্ড হার্ট, হ্যাঁ, এটাকে পিস পিস করে এই যে নারিকেলের ছোবড়ার সাথে পেঁচিয়ে দিয়েছি, দিয়ে তারপরে প্রত্যেকটা খোপে খোপে আটকিয়ে রাখছি যাতে নড়াচড়া না করে। তারপরে কিছুদিন পরে এখন এই যে শিকড় হয়েছে, এখন আবার টবে দিয়ে দিলে এখান থেকে বড় হয়ে যাবে, বড় হয়ে যাবে। এইটা হলো এগুলোর উৎপাদন সিস্টেম। তবে এটা আপনার শুধু বর্ষা মৌসুম যখন তখন একটু কম হয়, তাছাড়া সারা বছরই চারা তৈরি করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, একদম ফুল বর্ষা যেটা সেই সময় না করা ভালো। এখানে দেখেন আমরা বিভিন্ন ধরনের অর্কিড, বিভিন্ন ধরনের অর্কিড আছে। অর্কিডটাও এটার কি নাম স্যার? বাইরে থেকে নিয়ে আসা হয়েছে ডেন্ড্রোবিয়াম, ডেন্ড্রোবিয়াম মিস সিঙ্গাপুরা পুরি নাম এটার নাম। এটা সুন্দর, বেশ সুন্দর একটা ফুল হয়। এটা একটা লিপস্টিক প্লান্ট বলে। এটার ফুলের সৌন্দর্যটা হচ্ছে যখন এটা ফুলটা ফোটে, এই যে কলি আস্তে আস্তে যখন বড় হতে থাকে, এবং এটা ওই যে অনেক সময় লিপস্টিক আমরা যে ঘুরালে উপরের দিকে উঠতে থাকে, তো ওরকম এই যে ফুলের মাঝখানের যে অংশ লাল টকটক অংশ, সেটা আস্তে 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 বাইরের দিকে বের হতে থাকে, মনে হয় যেন একটা লিপস্টিক, মনে হয় একটা লিপস্টিক। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এখানে অনেকগুলা ভ্যারাইটি রয়েছে, সবগুলা করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমরা দ্বিতীয় ছাদে গিয়ে আমাদের দ্বিতীয় পর্ব আরম্ভ করব।